আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। তো গত পর্বে আমি অ্যাডোবি ফটোশপের দুইটা টুল নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমি বাকি আরো দুইটা টুল নিয়ে আলোচনা করব। প্লাস আগের বাকি যে দুইটা টুল নিয়ে আলোচনা করেছিলাম ওগুলো পুনরায় আবার আলোচনা করব। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো আমার অ্যাডোবি ফটোশপ বাই করা আছে, আপনারা একটু খেয়াল করেন। এখানে আমি একটা পেজ খুলছি, অবশ্য আমি ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে পেজটা খুলতে হয়। এখানে খেয়াল করেন, আজকে গত পর্বে যে দুইটা টুল নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ক্রপ টুল আর হচ্ছে আইড্রপ টুল। সো ক্রপ টুলটা সম্পর্কে আমি তো আপনাদের বলেছিলাম, এই যে ক্রপ, ক্রপ টুল সম্পর্কে আপনারা জানেন ও বুঝানো, তো এটা হচ্ছে ক্রপ টুল। আর হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলটা আসলে কি, মনে করেন এতটুকু নিলাম, এই যে ঠিক এই অংশটুকু আপনি কাটবেন, দেখেন, সরি এটা ইমেজ দিয়ে দেখালে বেটার হবে। তো মনে করেন এই যে এই পেজটা এটা কাটলাম, আপনি কি করলেন এতটুকু অংশ নেবেন, এতটুকু অংশ আপনি নেবেন না, মনে করেন যে এতটুকু অংশ নেবেন আর বাকি অংশটুকু নেবেন না, দেখেন খেয়াল করছেন। তো এটা হচ্ছে ক্রপ টুলের আর একটা পার্সপেক্টিভ ক্রপ টুল, আর হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলটা আসলে কি, মনে করেন যে আপনি এতটুকু অংশ কেটে নিলেন, তারপরে এতটুকু অংশ কাটলেন, তারপরে এতটুকু অংশ কাটলেন, তারপরে এতটুকু অংশ কাটলেন, পরে এখান থেকে এতটুকু, পরে এখান থেকে এতটুকু, এই ছয়টা অংশ কাটলাম। এখন কি করবেন, এখানে যাবেন, এক্সপোর্টে যাবেন, তারপর দেবেন সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে ছয়টা ওয়েব ঠিক আছে কিনা, যদি ছয়টা ওয়েব ঠিক হয়, সরি হ্যাঁ ঠিক আছে, এবার সেভে যান। সেভ যাওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতন যে ফোল্ডার রাখতে চান সেই ফোল্ডার রাখবেন, আমি আমার ডেস্কটপে রাখবো। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এটা কোথায় যাবে একটু খেয়াল করেন, সরি ইমেজ নামে একটা ফোল্ডার খুলবে, দেখেন আমি ঠিক যে ছয়টা ভাগ করেছিলাম। আপনারা হয়তো ফিজিক্যাল গেম খেলেছেন মোবাইলে বা অন্যান্য কম্পিউটারে যেখানে খেলছেন পিজল গেম, তো সেখানে দেখবেন যে মিলানো লাগে, ঠিক এটা পিজল গেমের মতনই, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ ভাগ করা, ঠিক ওইভাবে আমি মিলাবো ইমেজটাকে, আমি ভাগ ভাগ করে কাটলাম। তো এখন এখানে খেয়াল করেন যেটা গেল, এবার হচ্ছে আইড্রপ টুলটা কি, আইড্রপ টুলটা হচ্ছে কালার, মনে করেন যে এখানে ফরগ্রাউন্ডের কালারটা একটু দেখেন আপনারা, এই যে এখানে ফরগ্রাউন্ডের কালারটা দেখবেন যে আমি ঠিক যেখানে যেখানে ধরতেছি, মানে যে কালারটা আমার সেট হচ্ছে ওই, মানে ওই জায়গায় ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন, খেয়াল করেন, হ্যাঁ এটা হচ্ছে আইড্রপ টুলের, থ্রি ডি মেটেরিয়াল আইড্রপ টুল। এটা আমি গ্রাফিক্স ডে যখন যাব তখন আমি এটা নিয়ে কথা বলবো। কালার সিম্পল টুল, এটা হচ্ছে মনে করেন যে এখানে একটা দিলাম 1 2 3 4, এখানে খেয়াল করেন এগুলো প্রত্যেকটা কালার ঠিক আছে কিনা, মানে প্রত্যেকটা হিসাব ঠিক আছে কিনা, আর জিবির কালারটা এখানে 1 2 3 4 চারটা ভাগ ভাগ করে দিছে। তো এখানে একটা খেয়াল করেন, এটা হচ্ছে কালার সিম্পল রুলার টুলটা কি, রুলার আমরা কি জানি যে মার্জিন, মার্জিনটা নিয়ে যে এরকম একটা মার্জিন টানলাম, হ্যাঁ দেখেন যে ওয়াইড কত হচ্ছে, হাইট কত হচ্ছে, এই যে হোয়াইট কত হচ্ছে, হাইট কত হচ্ছে, আপনি এখান থেকে মার্জিনটা টানলে আপনি বুঝবেন যে আপনার হাইট ওয়েট ঠিক আছে কিনা, এটা হচ্ছে রুলার টুল। তারপর নোট টুল, নোট টুল এখানে ক্লিক করলেন, এখানে যা নোট করলেন হ্যাঁ হয়ে গেলো, পরে আবার এখানে একটা ক্লিক করলেন, নোট করলেন হয়ে গেলো, কারণ এখানে যদি আপনি এই সরি এই যে আচ্ছা এই যে এই নোটে এতটুকু উঠছে, এটা একটু খেয়াল করেন, এটার এই যেগুলো নোট করছিলাম সেগুলো উঠছে, এটা হচ্ছে নোট টুলের কাজ।
তো এখন হচ্ছে কাউন্ট টুল, কাউন্ট টুল কি মনে করেন আপনি এটাকে এক দিলেন, এটাকে দুই দিলেন, এটাকে তিন দিলেন, এটাকে চার দিলেন, এটাকে পাঁচ দিলেন, এটা ছয় দিলেন, এটা হচ্ছে কাউন্ট টুল, যে কোনটা কত কোনটা কম পর্যায়ে রাখবেন এটা হচ্ছে কাউন্ট টুল। তো এই দুইটা নিয়ে এই দুইটা আমি পুনরালোচনা করলাম। এবার আসি যে স্পোর্টিং হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পেট টুল, কন্টাক্ট আওয়ার মুভ টুল, রেড আই টুল। তো আমি প্রথমে স্পোর্টিং হিলিং ব্রাশ টুল নিয়ে কথা বলি। স্পোর্টিং হিলিং ব্রাশ টুলটা আসলে কি, যদি আমি প্রথমটা দিই তাহলে দেখেন ও কি করবে, একটু ভালো মতন খেয়াল করেন, জি জি এখানে একটা স্পোর্ট করছে, তো আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথে এই যে এখানে সাইডের অংশটুকু নিবে, এই যে সাইডের অংশটুকু নিয়ে ওই জায়গাটা ওই স্পোর্টটা ঠিক করে দিবে, ওই স্পোর্টটা ঠিক করে দিবে। তাহলে খেয়াল করেন এই যে তার স্পোর্টটা ঠিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্পট টুল, নর্মালি স্পটিং হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটা আসলে কি, সরি এটা হচ্ছে আপনার আল্ট্রা চাপ দিবেন, আল্ট্রা চাপ দিয়ে মনে করেন যে আপনি আগে একটু জুম করেন, কন্ট্রোল আল্ট্রা দিয়ে মিডল বাটন অর্থাৎ মাউসের মিডল বাটনটা আপনি যদি ঘুরান তাহলে জুম হবে। দেখেন আমি আল্ট্রা নিয়ে আমি আগে জায়গাটা কোন জায়গা থেকে আমি কতটুকু নিব এই জায়গাটা আমি ক্লিক করলাম। এবার আমি এই জায়গাটার অংশটা কোথায় বসাবো, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এখানে দেখেন একটা চিহ্ন আসছে, প্লাসের মতন একটা চিহ্ন আসছে, ঠিক প্লাসের চিহ্নটা যেখানে যেখানে যাচ্ছে ওইখানে ওই জায়গায় চেঞ্জ হচ্ছে। আপনারা যদি ভালো মতন খেয়াল করেন তাহলে এই যে এখানে দেখেন আমি যে চোখটা এখানে দেখেন আমি আপনাদের বোঝানোর জন্য এই জায়গাটা নিলাম, যে ঠিক ওই প্লাস চিহ্নটা যেখানে যেখানে যাচ্ছে ঠিক ওই জায়গাগুলো সেরকম সেরকম, মানে গোল দাগটা যেখানে প্লাসের চিহ্ন অংশগুলো গোল দাগের ভিতরে আসছে, একটু খেয়াল করেন এই যে এই যে এই যে, আপনারা বুঝতে পারলেন এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। এবার পাঁচ টুলটা কি, এই যে পাঁচ টুল, তো পাঁচ টুলটা কি মনে করেন এটা হচ্ছে আপনি এতটুকু অংশ, এতটুকু অংশ সিলেক্ট করলেন, তারপর আপনি কি করলেন এটাকে এই অংশটুকু আপনার কিরকম দেখতে হবে ঠিক এরকম হবে, তারপর মনে করেন এই অংশটুকু সিলেক্ট করলেন, তারপর এই অংশটুকু কিরকম দেখতে হবে ঠিক এরকম, দেখেন এরকম হয়ে গেছে। মনে করেন আর একটু ভালো মতন বোঝানোর জন্য মনে করেন এই অংশটাকে আপনি সিলেক্ট করলেন এন্ড এটা কিরকম দেখাবে, এই যে দেখেন বুঝতে পারছেন, আচ্ছা এটা গেল কন্টেন্ট আর মুভ টুল, এটা মনে করেন অংশটুকু মানে এই অংশটুকু কোথায় বসাবো, মনে করেন আমি এই জায়গায় বসাবো, এই যে দেখেন এই অংশটুকু এই জায়গার অংশটুকু ওইখানে চলে গেছে, এই জায়গার আবার ওই জায়গার অংশটুকু এখানে এসে পড়ছে, এটা হচ্ছে মানে এটা আপনার চিহ্ন দ্বারাই বুঝতে বুঝবেন যে এটা কিভাবে কাজ করে। এই যে আমি এখানে নিলাম, তারপরে ক্লিক করলাম, দেখেন ওই জায়গার অংশটুকু এখানে অংশটুকু মানে ওই জায়গার অংশটুকু এখানে আসছে, এই জায়গার অংশটুকু ওইখানে গেছে। এবার রেড আই টুল, রেড আই টুলটা এটা আপনার চোখ যদি কোনো সময় চোখে ফ্ল্যাশ মারার কারণে লাল একটা বাতি জ্বলে চোখের ভিতরে তখন এই রেড আই টুলটা ইউজ করা হয়। তো এই এটা আমি খেয়াল করেন চোখের সাইডে একটু খেয়াল করেন, এই যে দেখেন চোখের সাইডটা কালো হয়ে যাচ্ছে, এই যে যেখানে সরি খেয়াল করেন আমি একটু জুম করি, এখানে ক্লিক করলাম যে সে কি করছে এতটুকু এরিয়ার ভিতরে অংশটুকু হালকা কালো করে দিছে, ঠিক আবার এখানে ক্লিক করেন অংশটুকু কালো করে দিছে। তো আপনি এটা কি করবেন একটু সাইজটা কমিয়ে নিন তাহলে আপনার এটা আরো দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ আপনি এখানে দিলেন, এই যে দেখেন এতটুকু এরিয়ার ভিতরে নিছে, এখানে ক্লিক করেন এতটুকু এরিয়ার ভিতরে নিছে। তো আপনারা রেড আই টুল সম্পর্কে বুঝতে পারলেন যে আপনার যদি আয়ের মানে চোখের ভিতরে যদি কোন আপনার মানে ফ্ল্যাশ ছবি তোলার সময় ফ্ল্যাশ মারলেন, তখন যদি ছবিটা আপনার ফ্ল্যাশ মারার সময় যে ছবিটা তুলেন
ফ্ল্যাশটা কি করছে আপনার চোখে এসে পড়তেছে, তখন এটা ওই জায়গাগুলো সাদা দেখাচ্ছে, তখন আপনার এই রেড আই টুলটা ইউজ করবেন ওই ফ্ল্যাশের ওই চিহ্নগুলো মোছার জন্য, যেন আপনার চোখের যে কালো অংশটা আছে সেটা যেন কালো কালোই দেখায়। তো এটা আপনাদের এটা বুঝলেন। এবার হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা আসলে কি, ব্রাশ টুল এখানে আপনাদের অনেক অপশন আছে, তো আপনারা এখান থেকে যে ব্রাশ টুল আপনাদের প্রয়োজন সেটা নিয়ে নিতে পারবেন। তা আমি এটা নিলাম, এই যে অংশটুকু আপনাদের যেটা দরকার, সরি আচ্ছা আমি এখানে দেখাই আপনাদের, আমি এটা কালারটা ওকে আমি এটা নিলাম, সাইজটা একটু দেখান। ব্রাশ টুল নিজেরা বানানো যায়, এবং ব্রাশ টুলের আর এক মানে একটা সাইট আছে, ওয়েব পেজ আছে যেখান থেকে আপনারা ফ্রিতে ব্রাশ টুল ডাউনলোড করে সেটা সেট আপ করতে পারবেন এবং ওইটা ইউজ করতে পারবেন। তো সেই কাজটা আমি গ্রাফিক ডিজাইনের যে পার্টে যাব তখন আমি আপনাদের ওইটা ভালো মতন শেখাবো। তো আপনারা ব্রাশ টুল সম্পর্কে এত এতটুকু ধারণা নেন যে ব্রাশ টুলের কাজটা কি। যে ব্রাশ টুলের কাজটা হচ্ছে আপনার ব্রাশ তো বুঝেন, মানে কত অল্প কিছু অংশে আমি একটু রং দিব, এটা কিরকম কালার হবে, এটা কিরকম দেখতে হবে, এটা হচ্ছে ব্রাশ টুল। পেন্সিল আপনার ব্রাশ টুলের আরো অনেক অপশন আছে যে আপনারা কোনটা কোন সময় কোনটা ইউজ করবেন। দেখেন আপনারা কোন সময় কোনটা ইউজ করবেন এটা আপনাদের উপর। আচ্ছা আপনারা এখানে সেটিং এ যাবেন, সেটিং থেকে আপনাদের ইচ্ছা মতন আরো আরো ব্রাশ টুল আপনারা ইউজ করতে পারেন। এম ব্রাশ টুল, এম ব্রাশ টুলের এখানে কি আছে এটার সাইজ একটু বাড়িয়ে নিই, হ্যাঁ খেয়াল করেন এই যে এম ব্রাশ টুল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পেন্সিল টুল, আচ্ছা আমি একটা এটা কেটে দিই, নতুন করে একটা খুলি, পেন্সিল টুলের কাজটা কি একটু খেয়াল করেন। পেন্সিল টুল, পেন্সিল পেন্সিল দ্বারা আমরা কি বুঝি, পেন্সিল এটা আমরা সবাই বুঝি যে পেন্সিল দিয়ে যেখানে যেটার মধ্যে আমরা লিখবো। তখন আমি এটা কি করলাম, এখানে দিলাম পেন্সিল টুল আঁকতেছে, পেন্সিল টুলের মাধ্যমে এখানে এখানে ইস্টার মধ্যে আপনার সাইজটা কমাতে পারবেন বাড়াইতে পারবেন। তো আমি তো সাইজটা কমিয়ে নিলাম, এখানে এবার দেখেন আর একটু কমালে কি হয়, হচ্ছে পেন্সিল টুল। তারপর কালার রিপ্লেসমেন্ট টুল, কালার রিপ্লেসমেন্ট টুল কি এটা আমি আপনাদের দাঁড়ান একটু, আচ্ছা দাঁড়ান একটু ওয়েট, তো ফ্রেন্ড আপনারা এখানে খেয়াল করেন যে কালার রিপ্লেসমেন্ট টুল যেটা এটা আমার গ্রাফিক্সে লাগবে, তো এই গ্রাফিক ডিজাইনের সময় ক্ষেত্রে লাগবে। তো আমি এটা নিয়ে এখন কথা বলছি না, এটা আমি পরবর্তীতে ভিডিও যখন আপলোড করব তখন আমি আপনাদের পরবর্তীতে এটা দেখাবো। তো মিক্সার ব্রাশ টুলটা আসলে কি, মিক্সার ব্রাশ টুলটা হচ্ছে আপনার এই দুইটা সমন্বয়ে দুইটা মিক্স করে যে কালারটা হবে, মনে করেন একটা কালার করলাম। তো ফ্রেন্ড আপনারা এখানে খেয়াল করেন আমি এটার সাইজটা একটু বাড়াই এবং আমি একটু আঁকি, একটু খেয়াল করেন আপনারা মিক্সার ব্রাশ টুলের কাজটা কি, এই দুইটা সমন্বয়ে যে কালারটা হচ্ছে তো কি করতেছে সেইটাই নিচ্ছে। সরি আমি এখানে কি করি অন্য কালার সিলেক্ট করি, লাল নীল দিলাম, এবার এখন আমি এটা একটু কালার, দেখেন দুইটা কালার সমন্বয়ে যেটা করতেছে। আপনারা এখান থেকে আরো অপশন আছে যেগুলো আপনার চয়েস মানে ক্লিক করে এটা নিতে পারেন, এটা আর একটু গাঢ় এখান থেকে আপনারা এটা নিতে পারেন, এটা আর একটু হালকা ঘোলা, এটা থেকে আপনারা এটা নিতে পারেন, এটা দেখেন আর একটু আরো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন এটা ইউজ করবেন মিক্সার ব্রাশ টুল। তো এটা গেল। তো ফ্রেন্ড আজ এখানে বিদায়, ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, লাইক দিবেন, আর যদি ভালো না লাগে
তো কোনো জায়গায় ভুল হয়েছে, কোনো জায়গায় সমস্যা হয়েছে, তো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো খুব ভালো লেগেছে। তো ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও বানানোর। তো আজ এখানেই বিদায় বন্ধু, আগামীকাল আবার দেখা হবে, সরি আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।